Hello everyone, welcome and welcome back to my YouTube channel. This is Miria and welcome to my new video. I hope you all are doing great. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে আমি যাব মামার বাড়ি। আমি রেডি হয়ে গেছি, গরমে কিচ্ছু ভালো লাগছে না গাইস, মানে এত গরম আমাদের এখানে পড়েছে। আমি দেখো মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, মানে ঘরেও ফ্যান চলছে কিন্তু তাও এত গরম লাগে, সেজন্য আমি মাঠে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো বাপি এখনও আসেনি, বাপি এলে আমরা গাড়ি করে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখাচ্ছে মামার বাড়িতেই গিয়ে। চলো, চলে এসেছি আমি মামার বাড়ি। আমার মামার বাড়ি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছি। এখানে হচ্ছে আমার মামার বাড়ি, এখান দিয়ে গেলে, আর এটা হচ্ছে একটা পুকুর যেটা আমার খুব ভালো লাগে। আর এখানে দাঁড়ালে এত সুন্দর হাওয়া দেয় না, খুব হাওয়া দিচ্ছে এখানটায়। আমরা খেতে বসে পড়েছি আর আজকে মেনু ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাটন, চাটনি, পাঁপড়, মাছের ঝাল আর একটা শাকের তরকারি। তো এইসব আমি কিছুই খাই না, আমি শুধু মাটন দিয়ে ভাতটা খেয়েছিলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আছি রাস্তায়, আমরা যাচ্ছি একটু মানে মাঠে, মানে বাগানে, আম বাগানে। এখানে আমার মামার বাড়ি, এখানে না অনেক আম বাগান, এরকম অনেক বড় বড় বাগান আছে। তো সেখানে আমরা যাচ্ছি, তো চলো দেখা হচ্ছে বাগানে গিয়ে। তো দেখতে পাবো ভিডিওটা। কত কাছে কাছে আম দেখো, সত্যি তো এই দেখো, মানে মনে হচ্ছে হাত দিয়েই পেরে নিই, কিন্তু এটা তো আমাদের নয়, তো শেষে হাত দিয়েই ফেরে দিই, পেরে নিই, কিন্তু আফসোস পাতে পারছি না। ও আম দিয়ে ভিডিও করছো এটা আমি এখানে সবাই আম কুড়োচ্ছে। আমে পুরো ভর্তি বাগানটার, গাছগুলোতেও প্রচুর আম। গাইস এই দেখো, এইগুলো হচ্ছে আনারস গাছ, এগুলো মনে হয় আরো বাড়বে। পুরো ভর্তি হয়ে আছে আনারস গাছে, এগুলো হচ্ছে সব আনারস গাছ, ছোট ছোট আনারস হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আছে কাঁঠাল গাছ, কলা গাছ, সবাই দেখে। আমাদের আম বাগানে ঘোরাও হয়ে গেছে আর আম কোড়ানো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মামার বাড়িতে, মামার বাড়িতে গিয়ে একটু বসে আমরা বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমাদের ওখানে কারেন্টই ছিল না, তো সেই জন্য আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। অন্ধকারে কিছুই বোঝা যেত না,
তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।